অনার্স শেষ নাকি মাস্টার্স করে বসে আছেন? আপনার সব থেকে কাছের মানুষজনই আপনাকে ফেলতে যাচ্ছে এক মরণ ফাঁদে, বিশ্বাস হচ্ছে না তাই তো? গ্রাজুয়েশন ট্রাপ, নামটা অপরিচিত মনে হচ্ছে। চলুন একটা পরিষ্কার ধারণা নেওয়া যাক। 25-27 বছর বয়সী আপনি বিষয়গুলো মিলিয়ে দেখবেন আপনার সাথে। প্রতিদিন অন্তত একবার হলেও আপনাকে শুনতে হবে বাবা মার, ঝাড়ি, প্রতিবেশী, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের হাজারো উপদেশ। আপনার সামনে কষা হবে সরকারি চাকরি কিংবা সাম্প্রতিক বিবাহ নামক শেয়ার বাজারের হিসাব। বিয়ে, সংসার, পরিবার, আত্মীয় বন্ধু বান্ধব সব মিলিয়ে ডিপ্রেশন জেঁকে বসতে যাচ্ছে আপনার ভেতর। বাড়ির বাইরে বেরোলেই হাজারো মানুষের উপদেশ, তাই নিজেকে আলাদা করে রাখছেন ঘরের কোণে। ধীরে ধীরে ঝুঁকছেন বিপোলার ডিজর্ডারের মতো স্থায়ী মানসিক রোগের দিকে। অথচ আপনি এন্টারপ্রেনার হওয়ার স্বপ্নে গত 16 বছর মুখ থুবড়ে বই পড়েছেন। হয়তো আধরাতে ঘুম থেকে উঠে নাসার মহাকাশ যানে কল্পনা করতেন নিজেকে। হয়তো ফটোগ্রাফার হওয়ার নেশায় মাতোয়ারা ছিলেন সে আপনি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আপনি আত্মীয় স্বজন প্রতিবেশীর সামান্য এক প্রশ্নের জবাব দিতে ব্যর্থ। ওই যে, কি করছো আজকাল? হয়তো ইতোমধ্যেই কোনো বৃদ্ধ কিংবা নেতা স্বভাব বিশিষ্ট সমালোচকের প্রশ্নে অ্যাংরি রিয়াকশনে আপনার খেতাব পরিবর্তিত হয়েছে, বনে গেছেন মস্ত বড় বেয়াদব। গার্লফ্রেন্ডের চাপে হয়তো ইতোমধ্যেই ইতি টেনেছেন এক সম্পর্কের। 25-27 বছর বয়সীদের এই অন্ধকার সময়কে আমরা নাম দিয়েছি গ্রাজুয়েশন ট্রাপ। গ্রাজুয়েশন ট্রাপে থাকা কর্মপ্রত্যাশী ও এর মুখোমুখি হওয়ার জন্য প্রত্যেকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। আপনি কি বাংলাদেশের সরকারি চাকরি প্রত্যাশী? তাহলে হয়তো ভিডিওটি আপনাকে হতাশ করবে। যে দেশে শুধুমাত্র বেশ কিছু টাকার জন্য গত 5-6 বছর ধরে বেকারত্বের পরিসংখ্যানই বন্ধ, সে বাংলাদেশে। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান করার কথা প্রতি 2 বছর পরপর। আপনার বলতে পারেন, বেকারত্বের পরিসংখ্যান করার কি দরকার? বেকারত্বের পরিসংখ্যান করা এই জন্যই দরকার, কেননা এই হিসাব অনুযায়ী সরকারি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির কথা। পরিসংখ্যান করার জন্য বরাদ্দকৃত 15 কোটি টাকা হয়তো কোনো নেতার পকেটে, অস্বাভাবিক নয়। অক্টোবর 2020, প্রথম আলোর তথ্য অনুযায়ী দেশে বেকারত্বের সংখ্যা প্রায় 27 লাখ, যার 25%ই তরুণ। হ্যাঁ, আপনার মতোই 25-27 বছর বয়সী তরুণরা। এটাও চূড়ান্ত নয়, সর্বশেষ আপডেট জানার জন্য অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। বিশ্বে তরুণদের 14.6%ই বেকার। আপনি নতুন নয় ভাই, উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখবেন তারা নিয়মিত বেকারত্বের পরিসংখ্যান করছে এবং সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থাও করছে। বেকারত্বের সংজ্ঞা জানেন? আজব সংজ্ঞা ভাই, আজব সংজ্ঞা ভাই। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞানুযায়ী কর্মপ্রত্যাশী হওয়া সত্ত্বেও সপ্তাহে 1 দিন 1 ঘন্টা মজুরির বিনিময়ে কাজের সুযোগ না পেলে ওই ব্যক্তি বেকার বলে অভিহিত হবে। এই সংজ্ঞা আপনি মানবেন?
না মানলে গুনতে হবে আরো কয়েক লক্ষ বেকার। তাহলে এই বেকারত্বের সমাধান কি? বেকারত্বের সমাধান দেওয়ার আমি কে? তবে কি আমি এখানে থাকতাম? হ্যাঁ, তবে কিছু আইডিয়া শেয়ার করতে পারি। যদি বিয়ে কিংবা চাকরি আপনার জন্য অতি জরুরি হয়ে থাকে, তবে বিসিএসই আপনার একমাত্র সমাধান। ছুটুন চাকরি নামক সোনার হরিণের পেছনে, ছুটুন অফিস থেকে অফিসে, বিসিএস নামক অসীম সিলেবাসে মুখ থুবড়ে পড়ে থাকুন। আর যদি এই অধিক বেকারত্বের হার আপনাকে ভাবায়, তবে আপনার এলাকার বিখ্যাত সব জিনিস নিয়ে কাজ করতে পারেন। আয়মান সুলাইমান কিংবা মাহমুদুল হাসান সোহাগের মতো উদ্যোক্তা হয়ে যাবেন না তার কি কোনো গ্যারান্টি আছে? নিজের স্কিল ডেভেলপ করার প্রতি মনোনিবেশ করুন, ইংরেজি শিখুন। এই ইংরেজি আপনাকে ফ্রিল্যান্সিং করতে সবচেয়ে বেশি সহায়তা করবে। উচ্চশিক্ষা অর্জন করতে বিদেশে যেতে চাইলে তো এই ইংরেজি হবে আপনার জীবন করার কাণ্ডারি। বেসিক কম্পিউটার স্কিল গড়ে তুলুন। ফ্রিল্যান্সিং করতে চাইলে গ্রাফিক অ্যানিমেশন সহ অনলাইন সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি করার মানসিকতা তৈরি করুন। ধর্মভীরতা গড়ে তুলুন নিজের মধ্যে। আপনি যেখানে আছেন সেখানেই সুখে থাকা সহজ হয়ে যাবে আপনার জন্য। ডিপ্রেশন ছুঁতে পারবে না আপনাকে। কৃষিকাজের উপর জোর দিন। আপনি জানেন কি, আমেরিকাতে কৃষকেরা সবচেয়ে বেশি ধনী? খুব বেশি দিন নেই যখন বাংলাদেশেও কৃষকেরা হবে সবচেয়ে বেশি ধনী।